প্রিয় শিক্ষার্থী ও বনে আশা করি সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো জৈব রসায়নের কিছু টপিকস নিয়ে গুলো হলো অ্যালকেন প্রস্তুতি অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকাইনের প্রস্তুতি এই তিনটা যৌগের প্রস্তুতি এবং এদের দ্বারা গঠিত বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আসি অ্যালকেন প্রস্তুতি কিভাবে প্রস্তুত করা যায় আমরা আগের ভিডিও ক্লাসগুলোতে এলকেনের ডিটেলস পরিচয় জেনেছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা দেখনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো না টেনে দেখতে কারণ ভিডিওগুলো যদি টেনে দেখো তাহলে এই বিক্রিয়াগুলো বুঝবে না ওকে তাহলে প্রথমে আসি এক নম্বরে আছে কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় আমরা আগে দেখেছিলাম যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো হচ্ছে কি এক ধরনের হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বনে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো মৌল থাকে না তো কার্বন ডাইঅক্সাইড থেকে যখন আমি অ্যালকেন প্রস্তুত করতে যাব তাহলে অ্যালকেন বললে আমার মাথায় কি আসবে যে সেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে কার্বন এবং হাইড্রোজেন তো কার্বন ডাইঅক্সাইডকে যখন আমি হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব এবং সেখানে নিকেল প্রভাবক হিসেবে কাজ করবে তখন আমাদের উৎপাদ হবে অ্যালকেন বিক্রিয়াটা আমরা দেখি এখানে কার্বন অক্সাইড আর হাইড্রোজেন এই দুইটাকে যখন বিক্রিয়া করাবো তখন একটা অ্যালকেন শ্রেণীর যোগ হবে এবং তার সাথে পানি হবে তোমাদের এখানে বলে রাখি যে জৈব রসায়নের মূল উৎপাদটাই হলো মেন আমি এখানে অ্যালকেন প্রস্তুত করতেছি এটা হচ্ছে আমার মুখ্য উৎপাদ গৌণ উৎপাদটা এখানে অতটা জরুরি না ঠিক আছে ওকে তাহলে বিক্রিয়ার দিকে আমরা খেয়াল করি যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এই দুইটাকে যখন বিক্রিয়া ঘটাবো আমার কাঙ্ক্ষিত কি হবে আমি জানি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকে না তো কার্বন ডাইঅক্সাইড এখান থেকে একটা হাইড্রো দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি পানি হয়ে যাবে আর যে কার্বনটা থাকবে এই কার্বনের সাথে হাইড্রোজেন মিলে এখানে কি হাইড্রোকার্বন গঠন করবে যেটা হচ্ছে একটা অ্যালকেন যৌগ মিথেন এখন কথা হলো এখানে মিথেন কেন উৎপন্ন হলো ইথেন প্রোপেন বিউটেন অন্য কিছু তো হতে পারতো হ্যাঁ সেটা ডিপেন্ড করবে কি কার্বন সংখ্যার উপর আমরা দেখেছিলাম যে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন এখানে কার্বন ডাইঅক্সাইড এর কার্বন সংখ্যা একটি এই জন্য উৎপাদ হয়েছে মিথেন যদি এখানে টু থাকতো দুই মোল কার্বন অক্সাইড তাহলে উৎপাদ হতো ইথেন এরকম ভাবে কার্বনের সংখ্যার উপর বেসিস করে আমার অ্যালকেন কি হবে সেটা ডিপেন্ড করবে ক্লিয়ার নিকেল প্রভাবক থাকবে এবং দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপ থাকবে এর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এই দুইটাকে যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমি অ্যালকেন পাব। আসি অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে আমি অ্যালকেন পাব। অ্যালকিন এখানে খেয়াল করো যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অ্যালকিনে এবং অ্যালকাইনের মধ্যে থাকে কার্বন কার্বন ত্রিবন্ধন তা আমাদের টার্গেট হলো এই দুইটা থেকে আমরা বানাবো কি অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন এরকম যোগ হবে তো কার্বন কার্বন একক বন্ধন বানাইতে হবে এটা বানাতে গেলে আমার প্রথমে যখন অ্যালকেনের সাথে আমি হাইড্রোজেন রিয়াকশন ঘটাবো এই দ্বিবন্ধনটাকে রাখা যাবে না কারণ অ্যালকেনের মধ্যে কি আমার থাকবে একক বন্ধন দ্বিবন্ধন কোনোভাবেই রাখা যাবে না আর এদিকে একটা খেয়াল করো যে এখানে দ্বিবন্ধন আছে এবং CH2 CH2 আছে অর্থাৎ প্রত্যেকটা কার্বনে দুইটা করে হাইড্রোজেন আছে আমি দেখাচ্ছি এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এর সাথে দুইটা হাইড্রোজেন আমার গেলে এই দ্বিবন্ধনটাকে ভাঙতে হবে আমরা জানি যে একটা ভাঙলে দুইটা দুইটা হাত 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 মুক্ত 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 হয় দুই কার্বনে 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 এই এই একটা একটা হবে হবে আর দ্বিবন্ধনটাকে আমাকে ভাঙতে হবে কারণ আমি বানাবো কি অ্যালকেন সেখানে দ্বিবন্ধন রাখা যাবে না তো এই অ্যালকিন ভেঙে যাচ্ছে আর সেখানে আমার লাগবে হাইড্রোজেন তো অ্যালকিনকে যখন আমি হাইড্রোজেনের সাথে রিয়েশন ঘটাবো এখানে দুইটা হাইড্রোজেন খেয়াল করো এই দ্বি ভেঙে গেল ভেঙে গিয়ে এই কার্বনের একটা হাত মুক্ত হলো এই কার্বনের একটা হাত মুক্ত হলো এখানে দুইটা করে হাইড্রোজেন ছিল এখানে কয়টা করে হাইড্রোজেন হবে এই যে এখানে দুইটা হাইড্রোজেন ছিল একটা হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে আর এখান থেকে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে এই দেখো যুক্ত হয়ে এখানে সিএইচ থ্রি গঠন করছে এখানে সিএইচ থ্রি গঠন করেছে ফলে অ্যালকিন ভেঙে কি অ্যালকেন গঠন করেছে তো আমি এটা বলতে পারি যে অ্যালকিন এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থেকে অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়াগুলো এদেরকে বলা হয় জুত বিক্রিয়া তো অ্যালকিন জুত বিক্রিয়া দেয় একবার এবং অ্যালকাইন এটা যুত বিক্রিয়া দিবে দুইবার এটা ডিটেলস আমরা দেখি দেখো সিএইচ ডবল বন্ড সরি ট্রিপল বন্ড সিএইচ এখানে কার্বনে এক হাতে একটা হাইড্রোজেন থাকে আর বাকি তিন হাতে অন্য একটা কার্বনের সাথে যুক্ত থাকে এখানে খেয়াল করো এ হলো ইথাইল এখন প্রথম তাপে যখন আমি হাইড্রোজেন যুক্ত করব। কি বলেছিলাম যে একটা করে বন্ধন ভাঙবে একটা বন্ধন ভাঙলে দুইটা করে হাত মুক্ত হবে তো ত্রিবন্ধন বেঙ্গে আগে হবে দ্বিবন্ধন ডবল বন্ড টু ত্রিবন্ধন বেঙ্গে এই দ্বিবন্ধন ফর্ম করবে এবং সেখানে এখান থেকে দুইটা হাইড্রোজেন ছিল একটা করে হাইড্রোজেন যুক্ত হবে দেন পরবর্তী স্টেপে এই স্টেপটা হলো এই স্টেপে রিপিট। খেয়াল করো, আমার ইথেন প্রস্তুত হয়ে গেছে। ইথেনের সাথে যখন আমি এই ইথেনের সাথে আরেকটা দুইটা হাইড্রোজেন যুক্ত করলাম তখন আমার কি? অ্যালকেন হলো। তো এটা ঘটেছিল একটা স্টেপে কিন্তু ইথাইন থেকে যখন ইথেন তৈরি হবে তখন সেটা করবে দুইটা স্টেপে। প্রথমে ইথিন হবে দেন আবার হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন গঠন করবে। এখানে দেখো চারটি হাইড্রোজেন যুক্ত হয়েছিল। প্রথম দাপে ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হয়েছিল ওইখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই দুইটা দেন পরবর্তী দাপে আবার ইথিন থেকে আরো দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন ফর্ম করছে ওইখানে আরো দুইটা এ হচ্ছে টোটাল চারটা হাইড্রোজেন অ্যালকেনের সাথে যুক্ত হয়ে অ্যালকেন গঠন করে এই দুইটা বিক্রিয়াই খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে যখন আমরা এই অ্যালকিনের রাসায়নিক ধর্ম এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম পড়ব তখন এই বিক্রিয়াগুলো লাগবে ক্লিয়ার বেনাসি ডি জিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় ডি কার্বকজিলেশন এই কথাটার মানে হচ্ছে কার্বকজিতের জন্য অর্থাৎ কার্বন হ্রাস পাবে কার্বন সংখ্যা কমে যাবে এই কার্বন সংখ্যা কমে গিয়ে কিভাবে অ্যালকেন তৈরি করে সেটা আমরা দেখব এখানে বিক্রিয়া করবে জৈব অ্যাসিডের লবণ প্লাস হচ্ছে ছোডা লাইন উৎপাদটা কি হবে খেয়াল করো বিক্রিয়কের এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন জৈব অ্যাসিডের লবণ সোডা লাইম বিক্রিয়ক উৎপাদ হবে বিক্রিয়কের এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন এই যে এক কার্বন কমে যায় এটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন প্লাস হবে সোডিয়াম কার্বনেট আমরা রিয়াকশনটা দেখি এটা হলো কি একটা জৈব অ্যাসিডের লবণ এটা জৈব অ্যাসিডের লবণ কিভাবে ফর্ম করে সেটা আগে আমাদের জানতে হবে খেয়াল করো এখানে আমি দেখাচ্ছি সি এইচ থ্রি সি ও ও এইচ এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এই ইথানৈক অ্যাসিড অর্থাৎ কার্যকরী মূলক জৈব মূলক দিয়ে যৌগ গঠন এই ক্লাসগুলো আমি আগে ভিডিওতে করেছি ওইখানে তোমরা দেখে আসতে পারো এর সাথে যখন আমি সোডা লাইন সরি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো দেখো তাহলে আমার উৎপাত কি হবে খেয়াল করো ইথানোয়িক এটা কি অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড এটা হলো একটা ক্ষার আমরা জানি প্রশমন বিক্রিয়া এসিড খার বিক্রিয়া করে কি লবণ পানি উৎপন্ন করে তো লবণটা আমার হোক হবে কিব এটা হলো সোডিয়াম ইথানয়েট প্লাস হবে কি পানি প্লাস এটা আমি উপরে দেখাচ্ছি খেয়াল করো প্লাস পানি তা আমার মূল উৎপাদ হচ্ছে এটা এটা কি লবণ এটা হলো পানি আমার লাগবে কি জৈব অ্যাসিডের লবণ এই যে জৈব অ্যাসিড তার সাথে ক্ষার বিক্রিয়া করে কি লবণ পানি যে লবণটা হলো এটা হলো কি জৈব অ্যাসিডের লবণ CH3 COONa সোডিয়াম ইথানয়েট লবণ তো এই লবণটাকে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আচ্ছা এখানে খেয়াল করো যে সোডা লাইম একটা কথা বলা হয়েছে সোডা লাইমটা কি এই সোডা লাইমটা হলো মূলত এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুইটা একত্রে বলা হয় সোডা ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড সোডা লাইন দিয়ে যখন আমি তাপ দিচ্ছি তখন আমার উৎপাদ কি হবে এখানে একটা এই একটা দুইটা কার্বন এখানে কি কোনো কার্বন আছে নেই এখানে কোনো কার্বন নেই দেখো অনেক সময় তোমরা ক্যালসিয়ামের সিটাকে কার্বন মনে করে ফেলো এটা কার্বন না তো এখানে হচ্ছে কার্বন দুইটা দুই কার্বন বৃষ্টি অ্যালকেনের নাম কি জানি আমরা ইথেন কিন্তু আমার উৎপাদ কি হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া উৎপাদ হবে বিক্রিয়কের এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন খেয়াল করো বিক্রিয়ার এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তাহলে বিক্রিয়কে আছে কি দুইটা কার্বন তাহলে উৎপাদ হবে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন শ্রেণীর যৌগ তাহলে এক কার্বন চলে গেলে থাকবে কি একটা কার্বন আর এক কার্বন বিশিষ্ট অ্যালকেন এর নাম হচ্ছে মিথেন এই হলো আমার মূল উৎপাদ মিথেন গঠন হয়ে গেছে তাহলে এটা একটা অ্যালকেন শ্রেণীর যৌগ আমরা বলতে পারি যে ডিকার বিক্রিয়ায় কি করা যায় জৈব লবণ এবং সোডা বিক্রিয়া করে অ্যালকেন প্রস্তুত করা যায় তাহলে এটা অ্যালকেন প্রস্তুতের আরেকটা ধাপ ছিল দেন আমরা আসি বিক্রিয়ায় দেখো অ্যালকেনের প্রস্তুতি আমরা করে ফেলেছি এখন দেখবো অ্যালকেন রাসায়নিক ধর্ম অ্যালকেন কি কি রাসায়নিক বিক্রিয়া দেয় প্রথমে আসি সাথে বিক্রিয়া এটা কি এতক্ষণ পরে আসলাম উৎপন্ন উৎপন্ন করে আসলাম মিথেন মিথেন কি একটা অ্যালকেন শ্রেণীর যৌগ অ্যালকেন ইউবি রশি অতি বেগুনি উপস্থিতিতে যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন তারা এই অ্যালকেন থেকে একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় খেয়াল করো এই কার্বনের সাথে আমি এটাকে এখানে দেখাচ্ছি এই কার্বনের সাথে চারটা হাইড্রোজেন এইভাবে যুক্ত ছিল চারটা হাইড্রোজেন আর যে সিএল টু বিক্রিয়া অংশগ্রহণ করেছে এই চারটা ছিল আর এই ক্লোরিনের মধ্যে আছে কি দুইটা ক্লোরিন এই দুইটা ক্লোরিন তো এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে গিয়ে কি তৈরি করবে খেয়াল করো আমার সরের দিকে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করবে তাহলে এখানে থাকবে কি কার্বনের সাথে একটা হাইড্রোজেন পয়েন্টার দিয়ে দেখাচ্ছি এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন এই সিএইচ থ্রি থাকবে আর একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে গিয়ে এই এইস গঠন করবে তো এই সিএইচ থ্রি আর একটা যে ক্লোরিন থাকলো সেই ক্লোরিনটাকে হাইড্রোজেন যাওয়ার ফলে এখান থেকে চলে যাওয়ার ফলে যে তৈরি হলো সেখানে যুক্ত হবে ক্লোরোমিথেন দেন পরবর্তী দাপে এই ক্লোরোমিথেন সিএল এইটাকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো দুইটা ক্লোরিন একটা ক্লোরিন আবার কি করবে এই যে এখান থেকে তিনটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন কে নিয়ে এই গঠন করবে আর এখানে একটা ক্লোরিন থাকবে সেই ক্লোরিনটা এই ক্লোরিন এখানে দুইটা ক্লোরিন একটা ক্লোরিন অলরেডি আছে আর দুইটা হাইড্রোজেন তাহলে উৎপাদ হবে CH2Cl2 দেন পরবর্তীতে আবার এই ডাইক্লোরোমিথেনকে আবার ক্লোরিন দ্বারা ইউভি দ্বারা বিক্রিয়া ঘটাবো তখন এই এই H2 থেকে আরো একটা হাইড্রোজেন ক্লোরিন এখান থেকে একটা ক্লোরিন নিয়ে এই Cl গঠন করবে আর বাকি ক্লোরিনটা এই হাইড্রোজেনের ফাঁকা জায়গায় বসে যাবে তাহলে ক্লোরিন সংখ্যা বেড়ে যাবে CHCl3 এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন এটাকে ক্লোরোফর্মও বলা হয় দেন আসো এই ট্রাইক্লোরোমিথেন সেটাকে আবার ক্লোরিন দ্বারা যদি আমি বিক্রিয়া গোটাই তাহলে এই যে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটাও একটা ক্লোরিনের সাথে গিয়ে এইচসিএল গঠন করবে আর কার্বনের চারটা হাতে কি চারটা ক্লোরিন ঢুকে যাবে এইভাবে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো কি করে অ্যালকে ক্লোরিনের সাথে ইউবিরসির উপস্থিতিতে বিক্রিয়া দিয়ে থাকে পরবর্তী পর্বচাশী অক্সের সাথে দহন বিক্রিয়া অর্থাৎ যে কোনো অ্যালকেনকে যখন অক্সিজেন দ্বারা দহন করব তখন উৎপন্ন হবে কি কার্বন ডাই অক্সাইড পানি এবং প্রচুর তাপ শক্তি যে কোনো অ্যালকেন অ্যালকেনকে দিবা এখানে অক্সিজেন যার দহন করলে কি হবে কার্বন ডাই অক্সাইড পানি এবং তাপ শক্তি সব অ্যালকেন এর ক্ষেত্রে একই বিক্রিয়া প্রযোজ্য তো এই ছিল অ্যালকেনের রাসায়নিক ধর্ম এই দুইটা ধর্মই মনে রাখবে তোমাদের সিলেবাসে এসএসসি লেভেলে আর কোনো বিক্রিয়া নেই এই দুইটা বিক্রিয়াই খুবই ইম্পর্টেন্ট দেন আসি আমরা অ্যালকিন প্রস্তুতি অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায় এবং অ্যালকিনের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া অ্যালকিনের মতোই আমরা এটা দেখব দেখো ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল ক্লোরাইড এই ইথাইলটা কি এটাও আমার এই প্রথম ভিডিও লেকচারে দেওয়া আছে অ্যালকাইলমূলক সেখানে আমি ডিটেলস আলোচনা করেছিলাম যে অ্যালকাইল শ্রেণীর যোগ কি অ্যালকাইল থেকে কিভাবে বিভিন্ন ধরনের যোগ গঠন করা যায় তো রিকোয়েস্ট করব যে তোমরা আগের ওই ভিডিওটা দেখে আসবে ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে তোমাদের ক্লিয়ার হবে আর তোমাদের বারবার বলছি যে ভিডিওগুলো না টেনে খুব মনোযোগ দিয়ে দেখবে তাহলে খুব সহজেই রাসায়নিক বিক্রিয়াগুলো বুঝতে পারবে দেখো ইথাইল ক্লোরাইড ইথাইল সেই থ্রি সেই টু ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে যে অংশ থাকে সেটা হচ্ছে অ্যালকাইল তো ইথেন থেকে একটা ঈদ চলে গেছে তাই এটার নাম হবে কি ইথাইল তার সাথে আছে কি ক্লোরিন ইথাইলের সাথে যুক্ত হলো ক্লোরিন তাই যোগের নাম হবো হলো ইথাইল যখন সোডিয়াম দ্বারা বিক্রিয়া ঘটাবো এখন দেখো প্রশ্ন এরকম মানে তোমাদের কনফিউজ থাকতে পারে যেখানে আমি কেন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম দেখো ইথাইল ক্লোরাইড যখন আমি দিয়েছি এখানে ক্লোরিন চলে আসছে তো আমরা জানি যে ক্লোরিনের সাথে খুব ভালো সম্পর্ক কার সোডিয়ামের যেমন ওএস এর সাথে ভালো সম্পর্ক থাকে এইচ এর তেমনি ভাবে সাথে ভালো সম্পর্ক আছে সোডিয়ামের তো এই সোডিয়ামটাকে আমার এখান থেকে সরাতে হবে প্রথম টেন্ডেন্সিয়া টার্গেট আমার এটা ভালো করে বুঝো সোডিয়াম দিয়ে আমি কি করব প্রথমে ক্লোরিন কে সরিয়ে নিব সোডিয়াম এবং ক্লোরিন মিলে হবে কি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড চলে গেল এখানে থাকলো কি CH3 আর একটা হাত কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে সেই হাতে কে যুক্ত হবে এই যে এখানে একটা এইচ দেখো ও এইচ ছিল আগে বলেছি আমি ওএ এর সাথে ভালো সম্পর্ক কার এই ও এইচ এই যে এখানে এইচ 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 আছে 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 অনেকগুলো এই টোটাল পাঁচটা একটা এইস এই কে নিয়ে পানি গঠন করে ফেলবে এখানে হয়ে যাবে পানি তাহলে থাকলো কি এখানে আমার চারটা এইচ থাকলো দুইটা কার্বন থাকলো তো চারটা এইচ দুইটা কার্বন এই যোগের সংকেত কি হয় সি টু এইচ ফোর যোগের সংকেত হয় ইথিন খেয়াল করো এখানে আমি দেখাচ্ছি সি টু এইচ ফোর এটার আমরা জেনেছিলাম এটা হচ্ছে ইথিন তখন যখন থাকবে এরকম চারটা কার্বন তখন কি হবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে সিএইচ টু সি এইচ টু তো এই যে আমার ইথিন ফর্ম গঠন করে ফেলছে অ্যালকিন গঠন করে ফেলছে ভালো করে খেয়াল করো যে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে গেলো সোডিয়াম ক্লোরাইড OH এখান থেকে একটা H কে বের করে নিয়ে চলে যে পানি গঠন করলো আর এখানে থাকলো CH2CH2 যেহেতু এখানে হাত ফাঁকা থাকতেছে সে কারণে এখানে ডবল বন্ড গঠন করে ফেলছে তারা ফলে ইথিন উৎপন্ন হয়ে গেল ক্লিয়ার ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুতি এই যে আমার ইথাইল ক্লোরাইড থেকে ইথিন প্রস্তুতি হয়ে গেল এখানে প্রোপাইল ক্লোরাইড থাকলে আমার এখানে প্রোপেন হতো যত কার্বন বিশিষ্ট বিক্রিয়ক হবে তত কার্বন বিশিষ্ট উৎপাদ হবে ইথানল থেকে ইথানল থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ইথানলের সাথে অতিরিক্ত গাঢ়কে উত্তপ্ত করলে এবং পানি উৎপন্ন হয় এ আমার ইথানল এই যে অ্যাসিড একে বলা হয় নিরুদক পদার্থ নিরুদক সে কি করবে পানি অপসারণ করে নিবে পানি বের করে নিবে পানি একটা যৌগ থেকে শোষণ করে নিবে নিরুদক মানে কি শোষণকারী পানি শোষণকারী এখানে কি অ্যালকোহল ইথানল এই যে ওএস গ্রুপ আছে অ্যালকোহলীয় গ্রুপ তাহলে এই যোগের নাম কি হবে ইথানল বা অ্যালকোহল কমন নাম অ্যালকোহল আর পার্সোনাল নামটা হচ্ছে ইথানল তো ইথানলের মধ্যে কি রয়েছে জল রয়েছে যেখানে দেখিবে জল সেখানে রয়েছে কি অ্যালকোহল আচ্ছা এই অ্যালকোহল থেকে আমি যখন পানি বের করে নিব পানি বের করার জন্য ইউজ হয়েছে কি সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড এখান থেকে এখনো পানি অপসারণ করে নিবে এখনো পানিকে বের করে নিবে শোষণ করে নিবে তো দেখো পানি বের করতে গেলে কি লাগবে এখানে আমার আছে কি ও আর এখান থেকে একটা এইচ গিয়ে ওএস এর সাথে যুক্ত হয়ে কি হলো পানি গঠন করলো সেম মতো আগের মতো হয়ে গেল সি এইচ তারপরে তো একটা করে হাত ফাঁকা আছে সেই ফাঁকা হাতগুলো তারা নিজেদের মধ্যে বন্ধন গঠন করে নিছে ফলে তাদের মধ্যে কি চলে আসছে ডবল বন্ড চলে আসছে সি এইচ টু সি টু অ্যালকিন ফর্ম হয়ে গেছে দেখো ও ভালো করে খেয়াল করো ও এইচ এখান থেকে একটা এইচ নিয়ে পানি হয়ে গেল আর এই পানিটা বের করতে সহায়তা করলো কে সালফ্রিক অ্যাসিড আর এখানে থাকলো সিএইচ টু সিএইচ টু বন্ড থাকলো একক বন্ধন ফলে দুই কার্বনের কি একটা করে হাত ফাঁকা রইলো সেই ফাঁকা হাত দিয়ে তারা দ্বি বন্ধন গঠন করে ফেললো ফলে আমি উৎপাদ কি পেয়ে গেলাম অ্যালকিন পেয়ে গেলাম ইথানল ছিল তাই কি ইথিন প্রপানল থাকলে এখানে উৎপন্ন হতো প্রোপিন ক্লিয়ার তাহলে অ্যালকোহল থেকে জল বের করে নিলেই কি হবে অ্যালকিন হবে আবার এটা রিপিট বিক্রিয়াও হতে পারে যে অ্যালকিনের ভিতরে ডেলে দিলে জল উৎপাদ হয়ে যাবে কি অ্যালকোহল মনে থাকবে অ্যালকিনের ভিতরে জল উৎপাদ হবে অ্যালকোহল পরবর্তীতে আসি আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম যে অ্যালকিন কি কি রাসায়নিক ধর্ম প্রদর্শন করে অ্যালকিনে যেমন দেখেছিলাম যে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তারপরে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া দেয় অ্যালকিন ওই ভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় তো এই বিক্রিয়াটা আমরা অ্যালকেন প্রস্তুতির মধ্যে অলরেডি পড়ে ফেলেছি এখানে আর ডিটেলস বলবো না খেয়াল করো অ্যালকিনের ভিতরে যখন আমরা হাইড্রোজেন দেই অর্থাৎ অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে অ্যালকেন উৎপন্ন করবে দ্বিবন্ধন ভেঙে যাবে দুইটা হাইড্রোজেন দুই কার্বনের সাথে যে যুক্ত হবে আর প্রবাহক হিসেবে কাজ করবে একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল এই দিয়ে আমি ইথেন পেয়ে যাব তো প্রথম বিক্রিয়া কি ছিল হাইড্রোজেন সংযোজন অর্থাৎ অ্যালকেনে হাইড্রোজেন যুক্ত করলে আমার উৎপাদ হবে কি অ্যালকেন এটা অ্যালকেনে একটা রাসায়নিক বিক্রিয়া ব্যানার্সি পানি সংযোজন অ্যালকেনে পানি দিলে কি উৎপন্ন হবে দেখো একদম ইমিডিয়েট বিক্রিয়াটা যে আমরা পরে আসলাম দেখে যাচ্ছি খেয়াল করো এখানে কি বলেছিলাম যে ইথিনের মধ্যে দিলে জল উৎপাদ হবে অ্যালকোহল মনে আছে তো এই বিক্রিয়াটাই দেখো এই হলো আমার ইথিন সেখানে আমি পানি দিয়েছি আর কি দিয়েছি উচ্চ তাপ উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এটা হলো ফসফরিক দেওয়া হয় এবং সেই সাথে পানি বিক্রিয়া করানো হয় তখন উৎপাত কি হয় অ্যালকোহল হবে কারণ অ্যালকিনে দিয়েছি জল উৎপাদ হবে কি আমার অ্যালকোহল ইথিন থেকে ইথানল উৎপন্ন হবে পরবর্তী বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং পটাশিয়াম পরীক্ষা এই দুইটা বিক্রিয়া দিয়েই অসম্পৃক্ততার পরীক্ষা করতে হয় তো আমরা এখানে দেখি যে অ্যালকিনের ভিতরে যখন ব্রোমিন প্রাণী দিব এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণের অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এর লাল বর্ণ অপসারণ করে ফেলবে এর লাল বর্ণটাকে অপসারণ করে ফেলবে তো সেম ভাবে বিক্রিয়া দেখো এখানে বিয়ার টু ব্রমিনের যিনি ওয়ান তো এর হার এক হাত থাকবে একটা আগের বিক্রিয়াটাতে দেখেছিলাম যে এল ইথিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছিল এলকেন CH2 এখানে আরো একটা হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হয়েছিল এখন হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসছে জাস্ট বিক্রিয়াটা ওইটাই হবে হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসবে CH2Br বন্ড CH2Br এই দ্বিবন্ধন ভেঙে দুই কার্বনে দুইটা হাত মুক্ত হলো সেই দুই কার্বনের দুই হাতে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে গেল তো নাম হলো কি ডাইব্রোমো ইথেন এটা কি করবে ব্রোমিনের লাল বর্ণকে অপসারণ করবে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে ইথিন যে অসম্পৃক্ত যোগ তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় তো পরীক্ষায় আসলে তোমাদের এই বিক্রিয়াটা লিখতে হবে এবং এই কথাটুকু গুছিয়ে লিখতে হবে যে অ্যালকিন একটা অসম্পৃক্ত যোগ তার প্রমাণ কিভাবে করা যায় ওকে পরবর্তী আসি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাকে অনেক সময় বেয়ার পরীক্ষা বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেন দ্বারা জারণ করবো আমরা অ্যালকিনকে তো অ্যালকিনের ভিতরে খেয়াল করো যে পানি ছিল আগে বিক্রিয়াতে কি ছিল শুধু ইথিন ছিল আর পানি ছিল এখানে সরাসরি অ্যালকোহল তৈরি করে ফেলছি কিন্তু এখানে আরেকটা প্রভাব আসছে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট একে ক্ষারীয় পটাশ দ্বারা জারণ করব ক্ষারীয় সরি এখানে আমার এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যখন জারণ করব এই যে এখানে একটা জাইমান অক্সাইড উৎপন্ন হবে এই জায়মান অক্সেন এবং এখানের পানি এই জাইমান অক্সেন এবং পানি মিলে দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে এখান থেকে আরো একটা অক্সিজেন আসলো তাহলে টোটাল অক্সিজেন কয়টা হলো দুইটা অর্থাৎ হাইড্রোজেন দুইটা অক্সিজেন দুইটা এই দুইটাকে আমি যদি এরকম ভাবে লিখি ওএইচ 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 এভাবে লিখলাম তো এই যে দ্বিবন্ধন ভাঙবে নিবন্ধন ভেঙে দুই কার্বন দুইটা হাত মুক্ত হবে এই কার্বনে এক হাত এই কার্বনের এক হাত তো এই কার্বনের এক হাতে ওয়েস যুক্ত হবে এই যে এখানে যুক্ত হয়েছে সি টু ওয়েস আর যে এ ওয়েস টা রয়েছে এ ওয়েস টা এই কার্বন যুক্ত হবে অর্থাৎ এই কার্বনে আমি দেখো এখান থেকে টেনে দিচ্ছি এর সাথে যুক্ত হলো যুক্ত হয়ে কি সি এস টু ওয়েস সি টু ওয়েস এই যৌগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল এরকম ভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট উপস্থিত জাইমান অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ইথিলিন গ্লাইকল উৎপাদনে সহায়তা করবে পানি এবং জাইমান এর সাথে একটা ওয়েস এর সাথে একটা ওয়েস ইথিলিন গ্লাইকল এর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ আছে এই গোলাপি বর্ণ অপসারণ করবে আর এই বিক্রিয়াগুলো শুধু অসম্পৃক্ত যৌগই দিয়ে থাকে এটা অসম্পৃক্ততার একটা পরীক্ষা অসম্পৃক্ত যৌগ কি এটা আমার আগের ভিডিও ক্লাসে শেষ হয়েছে তোমরা ওই ভিডিওটা দেখে নিবে নেক্সট আসি ইথিনের পলিমাকরণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা হচ্ছে তোমার একাদশ অধ্যায় আবার রিপিট পাবে তোমরা যখন জীবাশ্ম জ্বালানি পলিমাকরণ একটা বিক্রিয়া আছে ওইখানে আবার পাবে ডিটেলস এবং এটা হচ্ছে সপ্তম একটা বিক্রিয়া আছে তোমাদের এসএসসি লেভেলের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সেখানেও পাবে পলিমাকরণ বিক্রিয়া ওকে পলিমাকরণ বিক্রিয়া এখানে অসংখ্য মনোমার মিলে যে বৃহৎ আকারের পলিমার গঠন করে তাকেই বলা হয় পলিমাকরণ বিক্রিয়া মনোমারটা কি দেখো মনোমার হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অর্থাৎ তুমি চিন্তা করো যে তোমার তুমি একজন পার্সন তোমার কয়টা হাত আছে দুইটা হাত আছে তোমার দুই পাশে দুইটা হাত এই পাশে এটা হলো তোমার আরেকটা বন্ধুর হাত এ হলো তোমার বন্ধু তার দুই হাত এখন এর সাথে আরো আরেক বন্ধুর হাত যুক্ত হলো অর্থাৎ একজনের সাথে একজনের হাত যদি যুক্ত হয় তাহলে তুমি আছো এই প্রান্তে তোমার এক হাত দিয়ে এখানে এক বন্ধুর হাত ধরেছে তোমার এই হাতটা কি মুক্ত এ হাতে আরেক বন্ধু ধরেছে তার হাতে আরেক বন্ধু ধরেছে একদম যে হাতটা থাকবে থাকবে তারও কি একটা হাত তাহলে এই যে তোমরা যে এক একজন এই যে যে তোমাদের এক হাত আরেকজনের সাথে যুক্ত হলো তাহলে তোমরা এক একজন হলো কি পরস্পরের মনোমার আর এক একজন এক একজনের সাথে হাত ধরে ধরে যে বৃহৎ আকারে চেন হলো এটাই হচ্ছে একদম কি পলিমার তোমাদের পলিমার সেম ভাবে এই অসংখ্য ইথিন অনু এই ইথিনটা হচ্ছে মনোমার তো অসংখ্য মানে কি এনসংখ্যক ইথিন অনু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ আকারের ইথিন অনু গঠন করে সেটা হচ্ছে কি পলি ইথিন মানে কি বহু বহু সংখ্যক মনোমার অ্যালকিনের মনোমার মিলে যে বড় চেন গঠন করে এটা হচ্ছে কি পলিমার তো এখানে কাজ করবে কি এক হাজার অ্যাটমসফিয়ারিক প্রেশার দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন এর সাহায্যে অসংখ্য ইথিন মনোমার বিক্রিয়া করে কি পলিমার গঠন করবে আমরা যে বাজারে পলিথিন দেখি এটা কি অসংখ্য ইথিনের পলিমার এদের মূল অংশ কি হচ্ছে অর্থাৎ যে গাঠনিক অংশটা হচ্ছে সেটা হচ্ছে ইথিন অসংখ্যের সাথে মিলে পলি ইথিন গঠন করে যেটাকে আমরা বাজারে কি পলিথিন হিসেবে চিনি আসি আমরা অ্যালকাইন প্রস্তুতি লাস্ট টপিক এলকাইন প্রস্তুতি এটার একটা প্রস্তুতি আমরা পড়বো ক্যালসিয়াম কার্বাইড থেকে এটা হলো ক্যালসিয়াম কার্বাইড সংকেত সি টু এর সাথে যখন আমি পানি যুক্ত করব তখন কি হবে আমার ইথাইন গঠন করবে ক্যালসিয়াম কার্বাইডে পানি যুক্ত করলে ইথাইন গঠন করবে সি এইচ ট্রিপল বন্ড সি আর সাথে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গৌণ উৎপাদ হিসেবে উৎপন্ন হবে তাহলে এই যে আমার কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেলাম অ্যালকাইন অ্যালকাইন আমি প্রস্তুত করে ফেলছি তো এখানেও দেখো দুইটা কার্বন আছে এখানে কি দুইটা কার্বন ছিল এই কারণে ইথাইন প্রস্তুত হয়েছে অ্যালকায়েনের রাসায়নিক ধর্ম এখানে অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এই বিক্রিয়াটা আমরা আগেও দেখে এসেছি যে হাইড্রোজেন সংযোগ অ্যালকায়েন চারটে হাইড্রোজেন যুক্ত করলে কি হবে প্রথম দাপে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকিন গঠন করবে পরবর্তী দাপে আবার এলকিন দুইটা হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে অ্যালকেন গঠন করবে আর সেখানে প্রবক হিসেবে কাজ করবে নিকেল এবং একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন লাস্ট বিক্রিয়া যে ব্রমিন সরি লাস্ট না এরপর আরেকটা বিক্রিয়া আছে ব্রোমিন সংযোজন তো ব্রোমিন অ্যালকানের সাথে ব্রোমিন सेम বিক্রিয়া এখানে হাইড্রোজেনের জায়গায় কি আসছে ব্রোমিন চারটি হাইড্রোজেন আর ছিল দেখো আগের স্লাইডটাতে দেখাচ্ছি চারটা চারটি হাইড্রোজেন আর ছিল এখানে একটা করে হাইড্রোজেন ছিল আর দুইটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 CH3 গঠন করছে এখানেও কি একটা করে হাইড্রোজেন অলরেডি রয়েছে তাহলে এই যে ত্রিবন্ধন ভাঙবে দুই স্টেপে ভাঙবে ফলে চারটা হাত মুক্ত হবে চার হাতে প্রত্যেক কার্বনে দুইটা করে ব্রোমিন ধরবে এই দুইটা করে ব্রোমিন ধরে ট্যাট্রাব্রম ইথেন গঠন করবে আর এখানে কি ব্রমিনে লাল বর্ণ অপসাহিত হবে এ দ্বারা প্রমাণিত হয় যে কি ইথাইন বা অ্যালকাইন একটা কি যৌগ অসম্পৃক্ত যৌগ অর্থাৎ অ্যালকিনের মধ্যে যে অসম্পৃক্ত পরীক্ষা করেছিলাম ভ্রমিন দিয়ে এখানে অ্যালকাইনের সাথে ভ্রমিন পরীক্ষাটা করা হচ্ছে তো তোমাদের পরীক্ষা আসতে পারে ত্রিবন্ধন অথবা দ্বিবন্ধন যে কোনো একটা বলবে যে এখানে কি অসম্পৃক্ত তার পরীক্ষা তুমি কিভাবে করবে এই ভ্রমিন দিয়ে এই বিক্রিয়াগুলো দেখায় বলবে যে এরা কি করবে লাল বন ও করবে ফলে এরা কি অসম্পৃক্ত যৌগ দেখেছি অ্যালকানের পানি যজন বিক্রিয়া অ্যালকানের সাথে যখন পানি যুক্ত করবা ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া খেয়াল করো যে প্রথম দাপে কি হবে আমি এখানে দেখাচ্ছি সি এইচ ডবল বন্ড সি ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন করলাম তাহলে কি দুই কার্বন দুই হাত মুক্ত হলো এই যে দুই কার্বনের দুই হাত এখন পানি এই দুইটা কি পাওয়া যায় তাহলে ওএ এর এইস একটা কার্বনে কি এই কার্বনে কি আমি এইচ যুক্ত করে দিলাম প্রথম তাপ এইস হলো আর পর এই কার্বনের সাথে যুক্ত হলো ও অর্থাৎ পানির দুইটা অংশ দুই কার্বনের সাথে যুক্ত হয়ে গেল খেয়াল করো আগের বিক্রিয়াগুলোতেও सेम ভাবে এরকমই ঘটেছিল যে মুক্ত হয় কি এখানে শুধু ছিলই হাইড্রোজেন তো দুই কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে কিন্তু এখানে তো শুধু হাইড্রোজেন নেই পানি আছে তো পানিতে যে আয়ন দুইটা আছে সেই দুইটা আয়ন দুই কার্বনের সাথে যুক্ত হলো তো প্রথম দাপে এটা করলো পরবর্তী ধাপ আমার কি লাগবে এই দ্বিবন্ধনও ভাঙতে হবে এই দ্বিবন্ধন ভাঙলে আর একটা কি হাত মুক্ত হবে এদের সাথে তাই তো এই মুক্ত হাতের সাথে কি হয় দেখো রিয়াকশনটা সরি আমি এখানে দেখাচ্ছি ক্লিয়ারলি সি এইচ দিবন্ধন ভেঙে গেল সি এইচ এই রয়ে গেল দেখো এটাকে বলা হয় পুনর্বিন্যাস পুনর্বিন্যাসের সময় হয় কি এ যে যে এর সাথে ও এইচ যুক্ত হয়েছিল এই ও এর এইচটা এই পাশের কার্বনে চলে আসে তাহলে এই কার এই এইচটা যদি এখানে চলে আসে তাহলে এই কার্বনে টোটাল কয়টা যুক্ত হলো একটা দুইটা এই তিনটা তাহলে আমার উৎপাদ ফাইনাল কি হবে সি এইচ সরি এখানে দেখাচ্ছি আমি সি এইচ থ্রি আর এই সি এইচ একটা এইচ আছে আরেকটা কি ও রয়ে গেছে এই হলো সি এইচ ও দেখো ইথাইন পানি যুক্ত করলে আর সেই সাথে টোয়েন্টি পার্সেন্ট সালফারিক অ্যাসিড এবং টু পার্সেন্ট সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপাদ হবে কি ইথানল এই ইথানলের প্রসেসটা আমি এখানে দেখালাম যে প্রথম ধাপে কি হবে অ্যালকিনের সাথে পানির এইচ এবং ওএইচ যুক্ত হবে পানির এইচ এবং ও এইচ যুক্ত হলো পরবর্তী এটা ভেঙে গিয়ে এই এইচটা পাশের কার্বনে চলে আসে ফলে এই কার্বনে টোটাল তিনটা এইচ হয়ে যায় এবং লাস্টে কার্বনে কি একটা এইচ থাকে এবং একটা ও থাকে এই যে অ্যালডিহাইড গঠন করে ফেলে তাহলে এই যৌগের নাম হলো কি ইথানল দুইটা কার্বন আছে তাহলে কি ইথ আর সিএইচও হলো অ্যালডিহাইড মূলক তাই এই যৌগের নাম কি ইথানল হয়ে গেল এটা যে যৌগে যুক্ত থাকে তার সাথে নেল চন হয় তাহলে ইথ প্লাস নেল ইথানল ক্লিয়ার ঠিক আছে তাহলে যে পর্যন্ত করালাম এখানে কারো কোনো প্রবলেম থাকলে বা এ রিলেটেড আর কোনো ভিডিও যদি পেতে চাও তাহলে কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবে তো নেক্সট ভিডিও আসার জন্য সকলেই ভালো থাকবে আজকে এই পর্যন্তই এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে থ্যাংক ইউ